রাজ্যত স্মার্ট মিটারের নামত জ্বলা কলা খুবাইছে সর্বসাধারণ রাইজক। শক্তি বিভাগে শক্তি দেখাইছে স্মার্ট মিটারত। ইতিমধ্যে রাজ্য জুড়ি কিন্তু স্মার্ট মিটারের বিরুদ্ধে বিভিন্ন দল সংগঠনের প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হয়েছে। শেহতীয়াকৈ দেখা গেছে দক্ষিণ মানকাছর জেলাতো যে স্মার্ট মিটার লগাইছে শক্তি বিভাগে, স্মার্ট মিটারত কিন্তু দেখা গেছে সময়ত বিল আহিব লাগে 200 টাকা, সেই সময়ত 600-800 টাকা। মোৰ সৈতে স্থানীয় ৰাইজ আছে, মই কথা পাতিবলৈ যত্ন কৰিম। যিহেতু স্মার্ট মিটাৰৰ নামত বিভিন্ন ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত ইতিমধ্যে প্ৰতিবাদ সাব্যস্ত কৰা পৰিলক্ষিত হৈছে, এই মত কি কব স্মার্ট মিটাৰৰ বিৰুদ্ধে যিটো চৰকাৰে স্মার্ট মিটাৰ স্মার্ট মিটাৰ দিছে, এইটো আমি চৰকাৰক ধন্যবাদ জনাইছোঁ। কিন্তু স্মার্ট মিটাৰৰ জৰিয়তে যে ৰাইজক ৰাম ঠকন দি আছে আৰু ৰাইজক যে শোষণ কাৰ্য চলাই আছে, এয়া কিন্তু বৰ নিন্দাজনক ঘটনা। এই ঘটনা আমি অসম সরকারক ধিক্কার দিছি আর গরিহণা দিছি। স্মার্ট মিটারের জড়িয়ে আজি আমার রাইজর কোনো ধরনের সুবিধা হওয়া নাই। স্মার্ট মিটারের জড়িয়ে আমার রাইজর কেবল ক্ষতিহে হয়েছে। আজি চক, ভারতবর্ষর বিভিন্ন রাজ্যত আজি কি করেছে সরকারে, 300-400 কই বিদ্যুৎ ইউনিট ফ্রি দিছে, কিন্তু আমার অসমত এক ইউনিট বিদ্যুৎ ফ্রি দিয়া নাই। আজি এনেকুয়া অবস্থা দক্ষিণ হালমারা মানকাছর জেলাখন এখন অসমের ভিতর দুখিয়া জেলা, আর এই অঞ্চলের মানুষ দুখিয়া মানুষ। কিন্তু সরকারে কি করেছে, বিদ্যুতের জড়িয়ে স্মার্ট মিটারের জড়িয়ে আমার সাধারণ রাইজক লুণ্ঠন রাজ করে আছে। আজি চাওক, স্মার্ট মিটারের জড়িয়ে সাধারণ রাইজের কোনো সুবিধা হওয়া নাই, কেবল ক্ষতিহে হয়েছে। স্মার্ট মিটারের জড়িয়ে যদি আমার কিবা সুবিধা হলোহেতেন, তেনহলে আমি সরকারক ধন্যবাদ জানালেতেন। কিন্তু বিদ্যুৎ বিভাগে এটা মানে অপকর্ম একটা কাম করেছে, বিদ্যুৎ বিভাগের কোনো ধরনের যোগ্যতা নাই। আজি বিদ্যুৎ বিভাগের যদি এনেকা যোগ্যতা থাকলেহেতেন, তেনহলে অসমের মানুষক লৈ কিবা একটা চর্চা চিন্তা করলেহেতেন, উন্নতির হকে কাম করলেহেতেন। আজি বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসাতে কিতে কি করেছে অসমের রাইজর হয়ে, আমার দক্ষিণ হালমারা মানকাছর জেলা তো নহয়, অসমের মানে বিভিন্ন জেলাত এতিয়াও বিদ্যুতের সমস্যা সমাধান করিব পৰা নাই। এই ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে, সরকারক আমি ধিক্কার জানাইছো, গরিহণা দিছো। আর আপনার সংবাদ মাধ্যমের যোগেদি আমি স্পষ্টভাবে অসম সরকার আর আমার জেলা প্রশাসনক আহ্বান জানাইছো যে আমার দক্ষিণ হালমারা মানকাছর জেলার বিদ্যুতের কার্যালয় এটা, আমার 3টা কার্যালয় হব লাগে, এটা হদর হাঠিংমারিত হব লাগে, এটা বাগাবাড়াত হব লাগে। যেহেতু বিল কেনেকুয়া আহে, বিল তো এওঁলোকে কি স্মার্ট মিটারের জড়িয়ে এমাহত যদি বিল আহে 120 টাকা, নেক্সট মাহত বিল আহে 500 টাকা, 1000 টাকা, এইটো কেনেকুয়া কথা? এনেকুয়া মানে লুণ্ঠন রাজ মানে অসমত কোনো সরকারে চলা নাই, যেটা আজি হিমন্ত সরকারে চলাই আছে। আজি মানুহক মানে মৃত্যুর মুখলৈ ঠেলি দিছে স্মার্ট মিটারের জড়িয়ে। স্মার্ট মিটার যদি অতি সোনকালে চেঞ্জ নকরে, তেনেহলে কিন্তু ইয়ার বিরুদ্ধে আমি বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করিম। আর একটা কথা কি, লাগিলে আমি রাইজ ছাত্র ছাত্রী সকলে রাজপথে তুলাই আহিম, আর আমার যি করবলগা আছে সরকারের বিরুদ্ধে আমি ইয়া করিম। এয়া কিন্তু স্পষ্টভাবে বিদ্যুৎ বিভাগক আমি হকিয়াই দিছো। হয়, নিশ্চিতকৈ কব লাগিব যে দক্ষিণ আমাৰ মানকাছৰ জিলাত যি বিদ্যুতৰ যি লুকা ভাকু কিন্তু এতিয়া অব্যাহত আছে। কিয়নো স্মার্ট মিটারের নামত যি সময়ত 200 টাকা বিল আহিব লাগিছিল, সেই সময়তে 1000-2000 বিল কিন্তু মনে সজাই কিন্তু বিল বনোৱা পরিলক্ষিত হৈছে। কিয়নো বিদ্যুতৰ যি লুকা ভাকুৰ সময়তে স্মার্ট মিটারের নামত চৰকাৰে যি ষড়যন্ত্র আৰু যি শক্তি দেখুৱাইছে শক্তি বিভাগক, সেয়া কিন্তু এক লজ্জাজনক ঘটনা ব্যক্ত কৰিছে স্থানীয় ৰাইজে। শেহতীয়াকৈ কব লাগিব দক্ষিণ আমাৰ মানকাছৰ জিলাত কিন্তু যি বিদ্যুৎ বিভাগ আছে, বিদ্যুৎ বিভাগক ইতিমধ্যে সকিয়াই দিছে, অতি সোনকালে স্মার্ট মিটার বন্ধ করব লাগে। আর মনে হজা যে বিল মানে সেই বিলবর বন্ধ করে স্মার্ট মিটারের যে বিল আহে, সেই বিলবর দিবলে কিন্তু সর্বসাধারণক দিবলে কিন্তু ইতিমধ্যে আহ্বান জানাইছে স্থানীয় রাইজে। এই মুহূর্তে মানকাছরের শাহজাহান আলী, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।